নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি মুম্বাই থেকে আরতি নায়ার বলছি। 74,000 দীক্ষাযজ্ঞে নিয়মিত অংশগ্রহণের ফলে শ্রী কল্কির সঙ্গে আমার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে তার দিব্য উপস্থিতি আমি অনুভব করতে পারি। তুলনা করার মনোভাব এখন প্রায় বিলুপ্ত হয়েছে। কখনো এই রকম ভাবনা মনে উদয় হলেও তখনই সচেতনতা জাগ্রত হয়, ফলে তুলনা করার প্রভাব আমার মধ্যে একেবারেই থাকে না। কখনোই আমি কারো মূল্যায়ন করি না। এখন আমি সর্বদা অন্যের পরিস্থিতিতে নিজেকে নিয়ে গিয়ে সেই ব্যক্তির অভ্যন্তরে কি চলছে তা অনুভব করতে পারি। সকলের কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি। অন্যদের সম্বন্ধে পূর্ব কল্পিত ধারণা অন্তরে একেবারেই স্থান পায় না। নিজেকে অনেক সহজভাবে গ্রহণ করতে পারি। সব সময় নিজেকে ঠিক প্রমাণের প্রচেষ্টা থেকে অতীতে যে অনেক ভুল করে বসেছি ও সেগুলি কিভাবে আমার অপরাধবোধ জাগিয়ে তুলেছিল সে সম্বন্ধে এখন আমি পূর্ণ সচেতন। আমার ভিতরে উদ্ভূত আবেগগুলিকে এখন আমি বুঝতে পারি, ফলে সেগুলি আমাকে আর প্রভাবিত করতে পারে না। খুব ছোট ছোট বিষয়েও এখন আমি আনন্দ খুঁজে পাই। বারান্দায় চড়াই পাখি বা নীল স্বচ্ছ আকাশ কিংবা বাতাসে আন্দোলিত গাছ, যা দেখি আমার খুশির সীমা থাকে না। এখন অন্যদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত বোধ করি। পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, পরিচারক, গাড়ির চালক বা নিরাপত্তারক্ষী সকলের সঙ্গেই এই সংযোগ গভীরতর হয়েছে। সম্পূর্ণ অচেনা অজানা কোনো ব্যক্তির বিবরণ পড়ার সময় আমি যেন তার সঙ্গে সম্পর্কিত এবং তার পরিস্থিতির অংশীদার হয়ে উঠি। আমিত্ববোধ সম্পূর্ণ বিসর্জন দিয়ে এখন আমি অন্যের জন্য নিষ্ঠার সঙ্গে প্রার্থনা জানাতে পারি। দুঃখ বা আঘাত পাওয়ার ঘটনা নেই বললেই চলে। অন্যের সঙ্গে দৃঢ় সংযোগ এবং বোঝাপড়ার মনোভাব আঘাত পাওয়ার ঘটনা বিরল করে তুলেছে। অতীত নিয়ে হাহুতাশ বা ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্ন দেখে চলা আর নেই। বর্তমানে অবস্থান করে শুধু তাই উপভোগ করে চলেছি। আমাকে এই অপরূপ মুক্তিস্থিতি প্রদান করার জন্য শ্রী কল্কির চরণকমলে কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি।